মহাদীপুর সীমান্ত দিয়ে ভারতে এসে কান্নায় ভেঙে পড়লেন এক বাংলাদেশি নাগরিক। বর্তমানে দেশের অবস্থা ভয়ঙ্কর স্বীকার করলেন তিনি। বঙ্গবন্ধু কন্যা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে দেশ থেকে যবে থেকে তাড়ানো হয়েছে তারপর থেকে বাংলাদেশে খুন, ধর্ষণ, লুটপাট ও পৈশাচিক অত্যাচার চলছে। বাংলাদেশের জামায়াতে ইসলাম ও বিএনপি তারা কার্যকলাপ করে, আমারও পুকুরে লুটপাট করা হয়েছে, অনুরোধ করেছি তারপরও আমাকে লাঠির আঘাত করা হয়েছে। এই ঘটনার জন্য আমরা আমেরিকাকে দায়ী করছি, তার পাশাপাশি চীনও রয়েছে। আজ মহাদীপুর সীমান্ত দিয়ে চিকিৎসার জন্য ভারত সীমান্তে এসে কান্নায় ভেঙে পড়ে ওই কথা বললেন বাংলাদেশের রাজশাহী জেলার রাজাবাড়ি হাট এলাকার বাসিন্দা মোহাম্মদ জালালউদ্দিন। আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন। কোথায় থাকেন আপনি? আমি রাজশাহী জেলা গোদাগাড়ি উপজেলা রাজাবাড়ি হাট, আমার বাসা। কি অবস্থা ওখানকার? দেশের অবস্থা খুবই করণীয়, খুবই খারাপ। কেন হলো এরকম? এটা বঙ্গবন্ধু কন্যাকে হত্যার হুমকি দিয়ে দেশ থেকে বিদেশ যেদিন করেছে তার পরের দিন থেকে এতভাবে মানুষের বাড়ি লুটতারাজ, খুন, ধর্ষণ, নির্যাতন এমন কোনোটা নাই, বাকি নাই যে তারা করছে না। এটা বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এই তাদের সাথে কিছু তাদের সহযোগের দ্বারা আছে, তারা এইভাবে নিয়ে যে গুম খুন থেকে এমন কিছু নাই, লুটতারাজ, এমনকি পুকুরের মাছ, আমার নিজের পুকুরের মাছ মেরে নিয়েছে, আমার তিনটা পুকুরের মাছ মেরে নিয়েছে আমার নিজের। আমি অনুরোধ করেও আমাকে বরং লাঠির আঘাত করেছে, অসুস্থ বলে মারেন। এই অবস্থায় আমি প্রাণের ভিক্ষেছি, আমি কোনো রকম চিকিৎসার জন্য যে আসবো বলে কোনো রকম আমাকে ছাড় দিয়েছে। বঙ্গবন্ধু আপনাদের স্বাধীনতা, জি জি জি, ভাস্কর্য একটাও রাখেনি বঙ্গবন্ধু এবং তার কন্যা শেখ হাসিনার ছবি প্রতিটা প্রতিষ্ঠানের যেতে টাঙা রাখা হয়েছিল, সেগুলোকে বাধ্যতামূলক শিক্ষকরাকে বা কলেজের প্রিন্সিপালদেরকে মারধর করে তাদেরকে নামিয়ে ফেলা হচ্ছে এবং এটা কোনো কিছু থাকবে না। ওরা এখন মানে এই স্লোগান দিচ্ছে, খালেদা জিয়ার বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান স্বাধীন হয়েছে, কেউ বলছে আফগান স্বাধীন হয়েছে, তিনটে স্লোগানে মুখরিত হয়েছে বাংলাদেশ, যেখানে নাই আর্মি, নাই পুলিশ, নাই কোনো বিজেপি। এই আমি কেবলমাত্র এখানে দেখলাম 60-65 কিলোমিটার রাস্তা এলাম আমি মোটরসাইকেলে, এখানে এসে দেখলাম আমি যে বিজেপি এই বর্ডারে, তাছাড়া কোথাও কোনো বিজেপি নেই। এটা কি চেয়েছিলেন আপনারা? না, আমরা মোটেই এটা চাইনি। একজন শান্তিপ্রিয় সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশই ছিল। এই যে হটকারী আজকে বাইরের চাপে, জানি না কারা এই চাপ করছে, তো আমরা মূলত আমেরিকাকে দায়ী করি। এটা আমেরিকা ইন্দুর মদত দিয়ে এবং চীন মদত দিয়ে এটা করাইল, এটা আমরা মনে করি রাজনৈতিকভাবে হ্যাঁ ফায়দা লওয়ার জন্য ভারতের চেয়ে আমাদেরকে স্লোগান দিচ্ছে। শেখ হাসিনার মুখ খারাপ করে, অশ্লীল করে মোদির কাছে শেখ হাসিনা তুই যা, তো মানে যেটা ভাষাই বলা যাবে না, একজন মাতুল্য মানুষ, এটা আমার ভাষাই বলা যাবে না, তাকে অশ্লীল ভাষায় মমতার কাছে যা। তো ওই সংখ্যালঘু যারা আছে আমাদের আদিবাসী ভাই বোনদের, তাদের বাড়ি থেকে গরু ছাগল লুট করে নিয়ে যাওয়া হচ্ছে, এই হচ্ছে বাংলাদেশের চিত্র। জ্বালাও পোড়াও কি, আগুন জ্বালিয়ে দিচ্ছে ঘর, তারা দোকানপাট যেগুলো আওয়ামী সমর্থিত লোক তাদের লুট করে নিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলার নাই, এই হচ্ছে বাংলাদেশের চিত্র। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হেলালউদ্দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল।